আমি কোথাও যাব না মা। মা তুমি আমাকে একবার অনুমতি দাও, আমি আমার পুত্র সন্তানকে নিয়ে আমি তোমার কাছে ফিরে আসব। বেশ, একান্ত যদি তোমার যাবার ইচ্ছা হয়ে থাকে তুমি তোমার প্রিয় সখী কাঞ্চনাকে নিয়ে যাও। না মা না, আমি কাউকে সঙ্গে নিয়ে যাব না, আমি একাই যাব ওই নদিয়া গুলিয়া পাহাড় নামক স্থানে। শাশুড়িমাকে সান্ত্বনা প্রদান করি বিষ্ণুক্রিয়া মামার রুবে আসন্নাসী বেশ ধরে বেরিয়ে পড়লেন ওই নদিয়া গুলিয়া পাহাড় নামক স্থানে। আহারি সাজি প্রিয়া নবীন যোগিনী, আরে সাজি প্রিয়া নবীন কিশোরী, আহারে সাজি প্রিয়া নবীন যোগিনী, আহা সাজি প্রিয়া নবীন যোগিনী, আহারে সাজি প্রিয়া নবীন যোগিনী, আহারে সাজি প্রিয়া নবীন যোগিনী, সাজি প্রিয়া নবীন যোগিনী। হ্যালো 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 জয়নি পিহি তো পা তের চলি
ধারণ করি নানা গ্রাম ঘুরতে 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 ওই ছকড়ি চট্টোপাধ্যায় গৃহধারে এসে উপস্থিত হলে কি আছো আমায় দুটো ভিক্ষা দাও গৃহ অভ্যন্তরে কি আছো ভিক্ষা দেহি ভালো তুমি অভ্যন্তরে কি আছো আমার দুটো ভিক্ষা দাও গৃহ অভ্যন্তরে রয়েছেন মা ভাগ্যবতী দেবী বা মা কণ্ঠস্বর শ্রবণ করে চোখগুলি কে কে দাঁড়িয়ে এসেছে এক পা দু পা করে কাছে গিয়ে যখন এই দরজাটা খুলেছি ওই রবি আসন না আসেন কেটে চুমলেন চম করলেন কে মনে মনে চিন্তা করছে স্বয়ং গোলকেশ্বরী লক্ষ্মী স্বরূপা বিষ্ণুপ্রিয়া কাছে গিয়ে বললেন মা আমরা অতি দরিদ্র আমরা আপনাকে জীবিকাতে সাহায্য করতে পারি বলুন কি ভিক্ষাতে সাহায্য করতে হবে প্রতিজ্ঞা করো আমি যা চাইবো তাই যদি অঙ্গীকারে বদ্ধ হতে পারো তবেই আমি আপনাদের দান গ্রহণ করব মনে মনে চিন্তা করছে আমি যখন থেকে প্রতিক্রিয়া এসেছি এমন প্রতিজ্ঞা তো কেউ কোনোদিন আমাকে বলেনি কেই সন্ন্যাসী শ্বাস পাঁচ চিন্তা ভাবনা করে বললেন মা তুমি একটু বসো আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করে আসি এই বলে ঘরের ভিতর নিয়ে গিয়ে আসন প্রধান রূপক রবীন্দ্রনাথ সন্ন্যাসিনীকে বসতে দিয়ে ব্রাহ্মণী এক পা দু পা করে সবে চৌকাটটা পার হয়েছে বলছে কি আমার হৃদয়টা এমন করে বারবার কম্পিত হচ্ছে কেন আমার তো এমন করে কোনোদিন হৃদয় বারবার কম্পিত হয়নি কে সন্ন্যাসিনী মনে মনে চিন্তা করছি নিশ্চয় কোনো অশনির সংকেত দেখা দিয়েছে নাহলে কোনোদিন তো আমার এইভাবে আমার হৃদয়টা কম্পিত হয়নি ব্রাহ্মণী এক পা দু পা করে কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে চলে গেল স্বামীর কাছে স্বামী আমার আমার স্বামী স্বামী গো আমাকে বললেন স্বামীর চরণ তলে স্বামীর চরণ তলে যখনই পড়ছে কি ব্রাহ্মণী তুমি তো কোনোদিন এইভাবে মা চরণ দুখানি বক্ষের মধ্যে জড়ি ধরে কাঁদুনি বলো তোমার কি হয়েছে বলো তুমি কাঁদছো কেন বলো তোমার কি হয়েছে ব্রাহ্মণের মুখ থেকে বাক শক্তি হারিয়ে গেছে ব্রাহ্মণ বারবার প্রশ্ন করছে বলো ব্রাহ্মণী বলো বলো তোমার কি হয়েছে তুমি তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন বলো তুমি আমায় বলো তুমি আমায় বলবে না আমি যে তোমার স্বামী
তুমি যে আমার দেহের অর্ধ অর্ধ অংশ, তাই তো তোমার নাম হয়েছে আমার অর্ধাঙ্গিনী। আমায় তুমি বলবি না, তোমায় কেউ কিছু বলেছি? ব্রাহ্মণ বারবার প্রশ্ন করছে, তুমি আমায় বলবে না ব্রাহ্মণী? ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে তার মনে একটাই চিন্তা, যে আমার সাধনায় বাজনায় একমাত্র নয়নের মণিকে আমার এই মনের মণিকোটা থেকে নিয়ে চলে যাবে। ওই নবীর আসন না আসেনি, বলো ব্রাহ্মণী বলো বলো, তুমি এমন করে আমার চরণ দুখানি বক্ষের মধ্যে জড়ি ধরে তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমায় বলবে না? আমি যে তোমাকে শালগ্রাম শিলা সাক্ষী করে, নারায়ণ শিলা সাক্ষী করে, অগ্নি সাক্ষী করে, তোমায় শীতে সিঁদুর দিয়ে আমি তোমাকে পদ্মরূপে বরণ করে নিয়ে এসেছি আমার গৃহে, তুমি আমায় বলবে না? এত কিছু বলার পর ব্রাহ্মণী আদ্য প্রান্ত সমস্ত কথা বললেন। সমস্ত কথা শুনে ব্রাহ্মণকে বললেন, ব্রাহ্মণ বললেন, ব্রাহ্মণী গৃহস্থ তারে যদি কোনো অতিথি বৈমুখ হয় তাহলে পূর্ব জন্মে যদি কোনো পুণ্য সঞ্চিত থাকে তাও সব নষ্ট হয়ে যায়। চল এখনই গিয়ে আমরা ওই নবীদা সন্ন্যাসিনীর কাছে অঙ্গীকারে বদ্ধ হই। এই বলে ব্রাহ্মণে ব্রাহ্মণী ছুটতে ছুটতে নবীদা সন্ন্যাসিনীর কাছে গিয়ে এসে বললেন, বলুন সন্ন্যাসিনী বলুন, আমরা আপনাকে কি কাজে সাহায্য করতে পারি? বেশ প্রতিজ্ঞা করলাম, আপনি যা চাইবেন আমি তাই দেব। এই ধর্ম সাক্ষ্য করি মোরা, করি অঙ্গীকার, করি অঙ্গীকার, ধর্ম সব করি মোরা, করি অঙ্গীকার, করি অঙ্গীকার, ধর্ম সাক্ষ্য করি মোরা। যা চাই হিবে তাহাই দিব, যাছি আমার তাহাই দিব, চাহিবে তাহাই দিব, যাছি আমার তাহাই দিব, যাছি আমার। পথে পত্নী দহি জানি হরষিত মোতী, হরষিত মোতী, পতি পত্নী দহি জানি হরষিত মোতি, পথে পত্নী দহি জানি। হরষিত মোতি, হরষিত মোতি, পথে জানি হরষিত মোতি, হরষিত মোতি, কহ মাতা
তাহাই দিব যা চাইবে তাহাই দিব যা চাইবে তাহাই দিব যা চাইবে যা চাইবে তাই দিব বলি আমার ঘরে যা কিছু বলুন সন্ন্যাসী আমরা আপনাকে জীবিকার সাহায্য করতে পারি। শোনো আমার কথা শুনে তোমরা যেন শোকার্থ হয়ে পড়ো না। ব্রাহ্মণ ব্রাহ্মণী মনে মনে চিন্তা করছে এমন কি চাইবে যে আমরা শোকার্থ হয়ে পড়বো। প্রতিজ্ঞা যখন করেছি আমি যা চাইবেন আমি তাই দেব। বলুন সাধু 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 বলুন সন্ন্যাসী বলুন আমরা কি দিয়ে আপনাকে সাহায্য করতে পারি। প্রতিজ্ঞা যখন করেছি তো আমাকে দিতেই হবে। শোনো শোনো ব্রাহ্মণ ব্রাহ্মণী শোনো শোনো ব্রাহ্মণ ব্রাহ্মণী শুধু এই নিবে তোমার ঘরে আছে অমল তোমার ঘরে আছে অমল না না আমার ঘরে কোনো অমূল্য রত্ন নিচে আমি আপনাকে দু হাত ভরে দিতে পারি। আচ্ছা আছি কি আছে কি আছে বলবো কি আছে শ্রেহি বংশী চাই না ব্রাহ্মণ
বলো না বলো না বলো না বলো না দ দ দ দ আমার সাত নয় পাঁচ নয় আমার একমাত্র নয়নের মণিকে আমি কেমন করে তোমার হাতে তুলে দেবো সন্ন্যাস? আমি যে মা, কোন মা পারে তার পুত্র সন্তানকে অপর হাতে তুলে দিতে? কোনো গর্ভধারিণী মায়ের যদি চারটি সন্তান থাকে, যদি অন্য বস্ত্রের অভাব থাকে, তবু সেই গর্ভধারিণী মা তার পুত্র সন্তানকে দান করতে পারে না। মা পারি, মায়ের প্রাণ যায় যাবে কিন্তু পুত্র সন্তানকে দান করতে পারে। আমি যে মা, আবার হৃদয়টা বারবার কম্পিত হচ্ছে। আমি কেমন করে আমার পুত্র সন্তানকে আমি তোমার করে তুলে দেবো সন্ন্যাস? যাও, তুমি এখান থেকে চলে যাও। তুমি তো মা হতে পারোনি, এই মাটির জঠরে কত যে জ্বালা, কত যে যন্ত্রণা, তুমি তো বোঝো না। শোনো, যে যৌন গর্ভেতে ধরে, মা গো সেই তো জানিতে পারে, জানিতে পারে মা গো বন্দা নারী তারা জানবে কেমনি, জানিবে আমার একমাত্র রায়ের মনিকে আমি তোমার ঘরে তুলে দিতে পারবো না সন্ন্যাস। আমি যে মা, আমি দিতে পারবো না। ব্রাহ্মণ ব্রাহ্মণী অঝর রণে খাচ্ছে, যে কত সাধনার ফলে, কত ভাগ্যের ফলে আমি এই পুত্র সন্তান পেয়েছি। এই পুত্র সন্তানকে আমি কেমন করে তোমার ফলে তুলে দেবো সন্ন্যাস? শোনো, আমি কিছু শাস্ত্রের কথা বর্ণনা করি। পুরাকালে সদানন্দ আচার্য নামে ছিল একজন দরিদ্র ব্রাহ্মণ, যজাতি যোগ্যতরে বিক্রয় করে নিজ পুত্র ধন। দাতা কর্ণ নামে খ্যাত কুন্তির নন্দন নিজ পুত্র কাটি করা না ব্রাহ্মণ ভোজন। অতিথিকে শূন্য চিত্তে দান করলে সেই ব্যক্তির বৈকুণ্ঠে লোকপ্রাপ্তি হয়। তোমরা আমাকে হাসিমুখ পুত্র সন্তান দান কর। আমি মা, আমি মা, আমার প্রাণ যদি চলে যায় আমি আমার পুত্র সন্তানকে আমি তোমার হাতে তুলে দিতে পারবো না সন্ন্যাস। এমন সময় বাচ্চা বংশীবদন বাচ্চাদের সঙ্গে খেলা করতে করতে, খেলা শেষ করে মামা বলে চিৎকার করতে করতে আসছে, মামা গো মা, চিৎকার করতে করতে সোজাই রবিরা সন্ন্যাসিনীকে মামা বলে জড়িয়ে ধরলে। এক পাশে দাঁড়িয়েছেন মা ভাগ্যবতী দেবী। রবিরা সন্ন্যাসিনী পুত্র সন্তান কাছে বারবার মুখচুম্বন দিচ্ছে, পাশে গর্ভধারিণী মা চোখের জল ফেলছে, কাঁদতে কাঁদতে বললেন, ওরে বংশী, ও তোর মা নয়,
ও তোর মা নয়, ও যে আমাদের অতিথি, আমি তোর মা। বংশীরে যে তোর বংশী বংশী খোকা, আমি তোর বা আমি তোকে 10 মাস দেরি করে বেধারের করে এই পৃথিবীতে নিয়ে এসেছি। দেখবেন যে মায়েরা পুত্র সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই সন্তানের যদি কিছু বিপদ ঘটে থাকে এই পাড়াপড়শি জানার আগে সর্বপ্রথম জানতে পারে আমার গর্ভধারিণী জননী। কারণ সেই মা স্তনদুগ্ধকে লালন পালন করেছে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে তাকে। সন্তান মাকে ভুলে যেতে পারে, কিন্তু মা করে যদি সন্তানকে ভুলে যেতে পারে না। আয় বাবা পক্ষীপদ, আয়, তুই আমার, তুই আমার পক্ষী, তুই আমার, তুই আমার নয়নের মণি, তুই আমার নয়নের মণি। বাচ্চা বংশীবদন মায়ের কান্না দেখে থাকতে পারলেন না, এক পা দু পা করে মায়ের কাছে গিয়ে বললেন, মা, ও মা, আমি বুঝতে পারছি তুমি কেন কাঁদছ। আয় তুই একবার আমার বক্ষ বাজা, একবার তুই আমার হৃদয় মাঝে আয়। বাচ্চা বংশীবদন যখনই মায়ের কাছে গেছে এক পা দু পা করে মা আমার বংশীবদনকে বক্ষের মধ্যে জোর ধরলেন, খোকা। মনে মনে চিন্তা করছি আমার সন্তানকে আমি যখন একবার বক্ষ বাজে পেয়েছি আমার বুক থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কেউ কেড়ে নিতে পারবে না। মা মা এ কি, আমি বুঝতে পারছি তুমি কেন কাঁদছো, তুমি কাঁদছো ওই রবীন্দ্রনাথ সন্ন্যাসিনীকে দেখি। আরে 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 দেখে দেখি তোমার চোখের জলটা মুছিয়ে দিই। জড়িতে যাহারা মহাপ্রভুর কাছে দণ্ডি দেবে, যাহারা মহাপ্রভুর কাছে দণ্ডি দেবে আপনারা চলে আসুন, এখনই আমাদের দণ্ডি শুরু হচ্ছে। মা, ওই নবীনা সন্ন্যাসিনী কে জানো? উনি হলেন গৌরাঙ্গ ঘরণি, ওর সঙ্গে আমার বহুদিন আলাপ পরিচয় দিয়েছি। বাবা তুমি কি বলছো, আমি তো কিছু বুঝতে পারছি না। তবে তুমি শোনো মা, দাপর যুগে আমি ভগবান শ্রীকৃষ্ণের কাছে সকল সময় বংশীরূপে থাকতাম। একদিন ভগবান কৃষ্ণচন্দ্র সমস্ত রাগালগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠে গোচারণ করতে গেছি, তখন আমি বংশীরূপে রয়েছি। হঠাৎ গোচারণ করতে করতে ভগবান কৃষ্ণচন্দ্র সমস্ত রাগালগণকে বললেন, ওরে দেখলাম ভগবান কৃষ্ণচন্দ্র যেন ওই দশভুজা মায়ের স্তনদুগ্ধ পান করছে। যখনই ভগবান কৃষ্ণচন্দ্র দশভুজা মায়ের স্তনদুগ্ধ পান করছে তখন আমার মনে মনে ইচ্ছা হয়েছিল যে প্রভু আমি সকল সময় তোমার কাছে রয়েছি, তোমার অধরামিতায় পান করছি বটে, কিন্তু প্রভু মাতৃপক্ষ সুদাবান কেমন তা তো আমি জানি না। তা প্রভু আমি কি কোনোদিন মাতৃপক্ষ সুদাবান করতে পারবো না? ভগবান কৃষ্ণচন্দ্র আমার মনের দুঃখের কথা জেনে বলেছিল, ওরে বংশী, এ যুগে তোর মনোবাসনা পূরণ হবে না, বৈশ্য কলিযুগে তুমি মা ভাগ্যবতী দেবীর গর্ভে জন্মগ্রহণ করে মাতৃপক্ষ সুদবান করে তুমি পূর্ব জন্মের স্বাধীনতা পাবে। তাই বলি মা, ইনি কে জানো? ইনি হলেন
গৌরাঙ্গ ঘরে নেই, বাচ্চা বংশী বদন মায়ের কোমরটা ধরে বলছে, মা এতদিন আমি তোমার বক্ষ সুধা পান করেছি, এইবার তুমি আমায় বিদায় দাও। এতদিন আমি তোমার বক্ষ সুধা পান করেছি, এইবার তুমি আমায় বিদায় দাও। ওই নদিয়া নবদ্বীপে গিয়ে বিষ্ণুপ্রিয়া মায়ের করেতে ক্ষীর শরণামণি ভক্ষণ করে আমি পূর্বজন্মের স্বাদ মিটাইব, আমি পূর্বজন্মের স্বাদ মিটাইব। এই বলে বাচ্চা বংশীবদন মাকে জড়িয়ে ধরে বলছে, মা ও মা কাছে যাব, তোমার গৃহে থাকবো না মা, যার মাসি তার কাছে যাব, আমি তোমার গৃহে থাকবো না মা, যার মাসি তার কাছে যাব, তোমার গৃহে থাকবো না মা, যার মাসি তার কাছে যাব, অর্পণ করে দিয়েছি। নবীনা সন্ন্যাসিনী কাছে পেয়ে বললেন, সাধু 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 সাধু, তোমার হতে আজ এই পুত্র সন্তান পেলাম, প্রয়োজন মতো তোমরা আমার বাড়িতে এসো। এই বলে বিষ্ণুপ্রিয়া মা বংশবদনকে সঙ্গে নিয়ে ছোট্ট ছোট্ট নদী নবদ্বীপে সচিমার গৃহে এসে উপস্থিত হয়েছে। আর এদিকে বৃদ্ধা সচি দাবার এক কোণে বসে কি যেন করে বলছে, নিমাই নিমাই, সারা জীবন মতো আমাকে কাঁদিয়েছি চলে গেলি, আজকের এই নদী নিবাই নবদ্বীপে আমায় আর কেউ মা বলে ডাকে না, তুই আজকে নদীয়া নবদ্বীপে নেই বলে নবদ্বীপের আকাশ বাতাস বৃক্ষ তিনলতা শুধু নিমাই নিমাই করে কাঁদছে। ঠিক এমন সময় বিষ্ণুপ্রিয়া আর বাচ্চা বংশপত্র উপস্থিত হয়েছে। মা ও মা, কি কে? কে ও মা, দেখো দেখো কাকে নিয়ে এসেছি। সচিমা কোমরটা ভাঙা দাদু ভাই, আরে এসো 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 এসো, আদর করে করলে তুলে নিলেন, বারবার মুখচুম্বন দিয়ে ঘরের ভিতর নিয়ে গিয়ে মনের আনন্দের সেবা দিলেন। সেবান্তে বিষ্ণুপ্রিয়া মা বংশবদন নিদ্রাগত হলো। বংশবদন নিজের মাতা পিতাকে ভুলে গিয়ে ওই বিষ্ণুপ্রিয়া মাকে মামা বলে ডাকতে লাগলেন। বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে ন্যায়শাস্ত্র স্মৃতিশাস্ত্র পড়তে শুরু করলে, ধীরে ধীরে সে পণ্ডিত হয়ে উঠলে। একদিন বিষ্ণুপ্রিয়া মা নিদ্রাগত হয়েছে, শব্দের মধ্যে দিয়ে মহাপ্রভু এসে বললেন, প্রিয়া পুত্র সন্তান পেয়ে তুমি আমায় ভুলে যাচ্ছ, কল্ল প্রভাতে ওই সুন্দরী গঙ্গা আরতি গিয়ে দেখবে একখানি দারুকাষ্ঠে বসে বসে আসছে, ওই দারুকাষ্ঠ গঙ্গা বক্ষ তুলে নিয়ে আমার বিদ্যে তৈরি করে তুই মন্দিরে প্রতিষ্ঠা করবে, আর নিত্য তার ভজন সাধনের মাধ্যমে তুমি আমার দেখা পাবে। শব্দের মধ্যে দিয়ে বিষ্ণুপ্রিয়া মা প্রভুর সেবা করতে করতে নিদ্রা ভঙ্গ হলো, প্রভু অদৃশ্য হয়ে গেল, প্রভুকে না দেখতে পেয়ে বিষ্ণুপ্রিয়া মা চিৎকার করলেন, মা বৌমা
আবার তোমার কি হলো, তুমি কাঁদছো কেন? তুমি যতই নিমাই নিমাই করে কাঁদো না কেন, আমার নিমায়ের কোনোদিন এই নদী নবদ্বীপে ফিরে আসবে না। নিমা যে আমার সন্ন্যাসী হয়েছে, সে আমায় ত্যাগ করেছে, তার জন্মভূমি ত্যাগ করেছে, সমস্ত নদিয়া নবদ্বীপবাসীকে কাঁদিয়ে সে আজকে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। মা গো, সে যেখানেই থাক না কেন, তার স্ত্রীর দেহখানি নিশি যদি আমার কাছে এসেছিল, আমার সঙ্গে কত মধুর আলাপন করল, আর বলে গেল, প্রিয়া ওই সুদূর গঙ্গার জলে একখানি দারু কাষ্ঠে ভেসে ভেসে আসছে, ওই দারু কাষ্ঠে গঙ্গা বক্ষ হইতে তুলে নে, আমার বিঘ্ন তৈরি করে তুই মন্দিরে প্রতিষ্ঠা কর। মা, ও মা, আমি আর দেরি করবো না, ওরে সুচিত্রা কাঞ্চন, ওরে আয় 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 আয়, বা বংশবদন তুমি আমার সঙ্গে যাবে। এই বলে বিষ্ণুপ্রিয়া মা সুচিত্রা কাঞ্চনা বংশবদনকে সঙ্গে লইল, ওই সুন্দরী গঙ্গার তীরে চলেছে। সহচরী সঙ্গে করি চলে প্রিয়া সুরধনির তীরে, পাচে পাচে বংশী বদন যায় গো, পাচে পাচে বংশী বদন যায় গো, পাচে পাচে বংশী বদন যায়। সহচরী সঙ্গে করি পাছে বংশি বদন যাই গো, পাছে পাছে বংশি বদন যাই। সহচরী সঙ্গে করি কষ্ট বাসে, কষ্ট বাসে,
কাঞ্চনা ওই চেয়ে দেখ, ওই চেয়ে দেখ, ওই সে দারু কষ্ট। সুচিত্রা বললো, মা ওটা যে মরা পড়ানো কাঠ, বলে ওটা তুলে তুমি করবে টা কি? বলছে, না না ওটা মরা পড়ানো কাঠ নয়, ওটা হলো আমার গৌর হরি, ওটা তোমার গৌর হরি, দাঁড়াও আমি এক্ষুনি সচিমাকে সংবাদ দিচ্ছি। সুচিত্রা ছুটতে ছুটতে সচিমাকে গিয়ে বললে, ও সচিমা, আরে দেখবে এসো, দেখবে এসো, দেখবে এসো, তোমার বৌমা ওই নদী তীরে একটা মরা পড়ানো কাষ্ঠখণ্ডকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে প্রভু প্রভু চিৎকার করছে। আমাদের কি মনে হয় জানো? কি মনে হয় রে? বলি বৌকে ভূতে ধরেছে, বৌকে ভূতে ধরেছে, বৌকে ভূতে ধরেছে, বৌকে ভূতে ধরেছে, ওই মরা কাষ্ঠ ধরে গেছে, বৌকে ভূতে ধরেছে, মরা কাষ্ঠ জড়িয়ে থাকে, বৌকে ভূতে ধরেছে, মরার কাষ্ঠ ধরে গেছে, বৌকে ভূতে ধরেছে, মরার কাষ্ঠ জড়িয়ে থাকে, বৌকে ভূতে ধরেছে। ও বাবা, বৌমা গায়ে ভূতে ধরবে কেন? ছুটতে ছুটতে এসে দেখলে সত্যি বিষ্ণুপ্রিয়া মা একটা ওই মরা পড়ানো কাষ্ঠখণ্ডকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে প্রভু প্রভু চিৎকার করছে। সুচিত্রা কাঞ্চনা, এই মুহূর্তে ওই কাষ্ঠখণ্ডকে নিয়ে গঙ্গার জল ফেলে দাও। সুচিত্রা কাঞ্চনা জোরপূর্বক ওই মরা পড়ানো কাষ্ঠখণ্ডকে নিয়ে গঙ্গার জলে ফেলে দিলে। যখনই জোরপূর্বক গঙ্গার জলে ফেলে দিয়েছে, বিষ্ণুপ্রিয়া মা চিৎকার করলেন, না 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 না, তোমরা ফেলে দিও না, দিও না, দিও না, তোমরা পোড়া কাশ্য বলে ফেলে দিও না, যে আমার গৌর হরি হরি, আমি হিরণ নয়নী, ওই কাষ্ঠের মাঝারে আমার গৌর হরি, আমার গৌর হরি, আমি হেরিব নয়নে ওই পোড়া কাষ্ঠ বাঁধরে, হেরিব আমার গৌর হরি,
কার দ্বারা গৌর যুদ্ধ গঠন করলে শুভদিনে শুভক্ষণে মন্দিরে প্রতিষ্ঠা হবে। অদ্বৈত আচার্য এসেছে, নিত্যানন্দ প্রভু গৌরীদাস সমস্ত ভক্ত বৈষ্ণবরা এসে উপস্থিত হয়েছে। পরবর্তী দলকে আসার জন্য ঘোষণা করা হচ্ছে আমাদের লীলা প্রায় শেষের পথে। ওই দারুকাষ্ঠ হইতে সুদক্ষ ভাস্কর দ্বারা গৌরবিগ্রহ গঠন করলে গৌরবিগ্রহ গঠন করি শুভদিনে শুভক্ষণে মন্দিরে প্রতিষ্ঠা হবে। অদ্বৈত আচার্য শ্রী নিত্যানন্দ প্রভু গৌরীদাস ভক্ত বৈষ্ণবরা উপস্থিত হয়েছে শচী মায়ের গৃহে। অদ্বৈত আচার্য প্রাণ প্রতিষ্ঠা করছেন, আর ভক্তগণ যারা যারা ছিল সবাই ঘুরে ঘুরে নৃত্য করছে, সবাই মুখে বলছে আনন্দে নব ঘনশ্যাম, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো, যার যেমন ভাব তার তেমন লাভ। কেউ কেউ মনে মনে চিন্তা করছি গুণ নয়, আবার কেউ কেউ মনে করছে আরে এ তো তারপরে শ্রী কৃষ্ণ, যার যেমন ভাব তেমন ভাব। সেইভাবে দুটি বা উত্তমে সবাই নিত্য করো, সবাই মায়ের দুটো হাত তোলো, সবাই মায়ের দুটো হাত তোলো, দেখি দেখি, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন, চলো বৃন্দাবন মথুর, চলো নবদ্বীপ ধাম, রাধা কৃষ্ণ নাম জপ, জপয় বিরাম, জপয় বিরাম, চলো বৃন্দাবন, বৃন্দাবন রাধা রাধা নাম বজো, লাল লাল নাম, লাল লাল নাম বজো,
প্রেমানন্দ বাহু তুলে সবাই মিলে রাধে রাধে বো বৃন্দাবনে চল রে বো বৃন্দাবনে চল প্রেমানন্দ বাহু তুলে প্রেমানন্দ বাহু তুলে রাধে রাধে বো বৃন্দাবনে সমস্ত ভক্ত বৈষ্ণবরা তারা ঘুরে ঘুরে নৃত্য করছে আর বদলে কি করছে জানো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নামির ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে
সমস্ত গৌর ভক্তি আর ভক্তি মায়ের চরণের শত কোটি প্রণাম রেখে আজকে লীলা এখানে শেষ করলাম। কিশোরী বুঝে যাইছো তুমি যাইছা হতি হে, কিশোরী বুঝে যাইছা তেরি যাইছা হতি হে, কিশোরী বুঝে কিশোরী বুঝে কিশোরী বুঝে যাইছা রাধা নামে দাতালি ও রাধা প্যারি হামারি, রাধা নামে দাতালি দাতালি রাধা প্যারি হামারি, রাধা নামে দাতালি রাধা প্যারি হামারি, রাধা নামে দাতালি রাধা প্যারি হামারি।
পরবর্তী কীর্তনিয়া ভজনওয়ালা উনি এসে গেছেন।